চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ শওকত আলী জাহাঙ্গীর সাইনাবার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে বিদ্যালয় পরিচালনা কমিটির ফকরপুর শওকত আলী জাহাঙ্গীরের সংবর্ধনা দিয়ে হয়। সংবর্ধনা শেষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল 10টায় স্কুল মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম চারাশোনা সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এটা বক্তব্য রেখে সংবর্ধিত অতিথি মোহাম্মদ শওকত আলী জাহাঙ্গীর এরাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাজমেরি খাতুন, হারুন আল রশিদ, স্কুলের প্রধান শিক্ষক অতুল চন্দ্র নাথ, আর আর টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এসকান্দার মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সহ এডায় আর উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য। চট্টগ্রাম।